আজ তেসরা ডিসেম্বর। 1971 সালের এই দিনে হানাদার মুক্ত হয় ঠাকুরগাঁও। মুক্তিযুদ্ধে পাক সেনার এই অঞ্চলটি যুদ্ধ শুরুর অনেক পরে দখল করলেও মুক্ত হয় সবার আগে। তবে রাজাকারদের সহযোগিতায় ভারতের পথে থাকা 3,000-এরও বেশি শরণার্থীকে হত্যার মাধ্যমে নৃশংসতার কালো অধ্যায় রচনা করে পাক হানাদাররা। খুব বেশি দিন তারা এই অঞ্চলে নিয়ন্ত্রণ রাখতে পারেনি। মুক্তিবাহিনীর প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণের পাশাপাশি এদেশীয় রাজাকারদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এখানে অনেক একেবারে অনেক কিছু বলছিলাম, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। অগণিত মানুষ এখানে হত্যা করেছে। সরকারের কাছেও দাবি, সব সমাধান পরিষ্কার রাখে, পরিচ্ছন্নতা রাখে, এবং দেখলে বোঝা যায়, মানুষ জিজ্ঞাসা করে এখানে কি হয়েছিল, দূরের মানুষজন বলতে পারে। এখানে যারা ওই রাজাকার ছিল, যারা তাদের সাথে জড়িত ছিল, জড়িত থেকে তাদের যাদের হত্যাকাণ্ড করেছে তাদেরও একটা তালিকা করা হোক, যাতে আমরা তাদেরও চিনতে পারি। এখানে প্রচুর যুদ্ধ হয়েছে এবং মিত্র বাহিনী এবং খান হানাদার বাহিনী এবং আমাদের মুক্তিযোদ্ধা অনেক মারা গেছেন, অনেক মানে এটা অসংখ্য মারা গেছে, ভারতীয় বাহিনী অনেক মিত্র অনেক মারা গেছে। এই লাশগুলো তখন ওরা নিয়ে গেছে, দেখছি আমি। তারপরে তো ওরা সেই 3 তারিখ ঠাকুরগাঁয় আমাদের মুক্ত হয়ে গেছে।